আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আলী ভাই কাতার থেকে প্রশ্ন করেছেন একটি বিষয় নিয়ে বিবাদ হয়েছে তো এর সমাধান জানতে চেয়েছেন আর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আল্লাহ তালার কি আকার আছে নাকি আল্লাহ তালা নিরাকার এ বিষয়ে আপনি জ্ঞান গর্ভ আলোচনা চেয়েছেন সর্বপ্রথম আল্লাহ তালার কাছে হেদায়ত প্রার্থনা করি আর তিনি যদি হেদায়ত না দেন তাহলে আর কোনোই হেদায়ত নেই মাইয়া ফালাহাদি ফালাহিয়ালাহ এবং আল্লাহ তালা সম্পর্কে স্পষ্ট ধারণা যদি না থাকে আল্লাহ তালা সম্পর্কে যদি ভুল ভ্রান্তির ধারণা থাকে তাহলে কেমতে আল্লাহ তালা শাস্তি দিবেন করিমের সুরাফাত সুরাফাতে আয়াতে আল্লাহ তালা বলেছেন যে ওই সমস্ত ওই আদিবাল মুনাফিকিন মুনাফিকাত মুশ্রিক মুশ্রিকাত ওই সমস্ত মুনাফিক ওই সমস্ত মুশ্রিক যারা আল্লাহ আল্লাহ তালা সম্পর্কে খারাপ ধারণা রাখতো তার মানে একজন মুসলমান হিসেবে আল্লাহ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে তা না হলে আল্লাহ তালা কে শাস্তি দেবেন তার মানে হলো যে আল্লাহ তালা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে এবার সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবার তা হলো যে নিরাকার হয় ওই জিনিস যার কোনো অস্তিত্বই নেই মানে নিরাকার তাকেই বলা হয় যার কোনো অস্তিত্বই নেই অথচ আল্লাহতালার আকার আছে তিনি নিরাকার নন কারণ নিরাকার অর্থ হলো যে না দেখে না শোনে অথচ আল্লাহতালা তিনি দেখেন তিনি শ্রবণ করেন তিনি বিরজমান সমস্ত সৃষ্টির স্রষ্টা তিনি নিয়ন্ত্রণ কর্তা তিনি পরিচালক এই বিশ্ব নিখিল তিনি পরিচালনা করেন নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না তিনি সব কিছুর বিধান নাজিল করেন উপকার ক্ষতি কল্যাণ অকল্যাণ সব কিছু বিধান তার হাতে জীবন মরণের মালিক সকল সমস্যার সমাধান দাতা সেই মহান আল্লাহ হওয়া তালা নিরাকার নয় তবে খেয়াল রাখতে হবে এই কথাটির সাথে সাথে যে বিষয়টি আল্লাহ আকার আছে তবে সেই আকার এর ক্ষেত্রে মতন কোনো আকার নয় এবং মাখলুকাত যে সমস্ত আকারের চিন্তা ভাবনা করতে পারে তা থেকেও তিনি মুক্ত মুক্তি সাই আসলামিউল বাসির তিনি কোনো কিছুই তার সাদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী মাখলুক মাখলুকের মতন খাওয়ালেক তিনি আলাদা তবে সেটি কেমন তার কাইফিয়াত কি সেটি মাঝুল সেই প্রশ্ন করাই জায়েজ নাই সেই থিঙ্কিং করাও জায়েজ নেই দুটি বিষয় একটি হলো যে আল্লাহ তালা নিরাকার নন তবে আমাদের কল্পনায় যে সমস্ত আকার আসতে পারে তা থেকেও তিনি মুক্ত এবং আমাদের আকার আকৃতি থেকেও তিনি মুক্ত কারণ তিনি খাওয়ালেন আল্লাহ শ্রবণকারী সুতরাং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে মুসলমানকে জিজ্ঞেস যদি করেন আল্লাহ আল্লাহর আকার নেই না খুব আশ্চর্যের বিষয় অধিকাংশ মুসলমান এই আকিদা সঠিক না তাদের অধিকাংশ মানুষই আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখে না সুতরাং আল্লাহ রব্বুর আলমী সম্পর্কে যদি কোনো ভ্রান্ত আকিদা থাকে তাহলে কঠিন শাস্তি পেতে হবে কেমন দিন যে সম্পর্কে আমি প্রথমেই আয়ত্তিতে লাভ করলাম মূলত আসলে যে সমস্ত মুসলমান সঠিক আকিদার খবর রাখে না তারা মূলত আসলে হিন্দুদের যে আকিদা আছে হিন্দুদের যে বিশ্বাস মানে সাকার বা মূর্তিমান দেবতার বিপরীতে তারা নিরাকার আল্লাহকে গ্রহণ করে এই জন্যই পাক ভারত উপমহাদেশে প্রায় শোনা যায় যে আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান উপরোক্ত বিশ্বাস মূলত হিন্দু ধর্মের মূল বিশ্বাস ব্রহ্ম একক অদ্বিতীয় এই জাতীয় যাই হোক আল্লাহ কানুন কারিমে তার সেফাত এবং তার জাত এবং তার গুণাবলী তার নিজস্ব সত্তার কথা আল্লাহ তালা বর্ণনা করেছেন কোথাও হাতের কথা কোথাও পায়ের কথা কোথাও মুখের কথা কোথাও দৃষ্টিশক্তি কোথাও শ্রবণ শক্তি এবং তার রাগ তার গোসা তার ক্রোধ ইত্যাদি বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন সুতরাং আল্লাহ তালা নিরাকার নন তবে সেই আকার আপনার আমার কল্পনাও নেই এবং আমাদের মত নয় লাইসা কামিথলিহি সেই করানুল কারিমে আল্লাহ তালা বলেছেন তার যথার্থ মর্যাদা নিরূপণ করতে পারিনি কেমতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুঠ হয়ে থাকবে কেয়ামতের দিন এই গোটা পৃথিবীর সবকিছু তার মুঠ হয়ে থাকবে এবং করানুল কারিমে আল্লাহ তালা বলেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলিহা ফান আপনার মহিমান্বিত এই রবের চেহারা ব্যথিত অর্থাৎ তার সত্তাই একমাত্র বাকি থাকবে আল্লাহ তালা অনুরূপ ভাবে হাতের কথা উল্লেখ করা উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা ইবলিজকে যখন বললেন যে কোন জিনিস তোকে শেষ থেকে বিরত রাখলো অথচ আমি আদমকে খালাক্তু দিয়ে দেয়া যে আমি নিজ হাতে বানিয়েছি অনুরূপভাবে ইয়াদুল্লাহ হিফা দিহিম যে আল্লাহর হাত তাদের উপরে এবং দুই হাত প্রসারিত যেভাবে তিনি আল্লাহ তালা ইচ্ছা করেন তাহলে এখানে হাতের কথা অনুরূপভাবে যেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে তারাই হবে আল্লাহ তালার উজু হুইয়া মাই দিন না জেরা ইলাহা না বিহা ফাকেরা এখানে দর্শনের কথা বলা হয়েছে আল্লাহ তালা কিয়ামত দিন দেখা যাবে দেখবে এবং দৃষ্টি শক্তি আল্লাহ তালাকে প্রত্যক্ষ করতে পারবে না বরং তিনি দৃষ্টি শক্তিকে প্রত্যক্ষ করেন লানি আন্দুর যেখানে মুসাল্লা সালাম দেখতে চেয়েছেন আল্লাহ বলেছেন তুমি দেখতে পারবে না তাহলে কর্মুল কারিমে এভাবে করে আহ আল্লাহ তালা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা উল্লেখ করেছেন মুসা আল্লাহ বলেছেন নবীকে বলেছেন যে ফার্স্ট এনবি আপনি নবের রবের আপনার রবের নির্দেশের অপেক্ষা অপেক্ষা করুন আপনি আমার চোখের সামনেই রয়েছেন ফাইন নাকাবি আয়ুনি এখানে চোখের কথা উল্লেখ করেছেন স্বামী বাসির এগুলো আল্লাহ তালার সেফাতি নাম তবে আল্লাহ তালার সাদৃশ্য কোনো কিছুই নেই এবং কোনো কিছু আমরা যা কল্পনা করতে পারি তা থেকেও তিনি ঊর্ধ্বে এবার আসুন হাদিস থেকে জাহর ইবনে আবদুল্লাহাল তিনি বলেন যে এক রাত্রে আমরা রসুলুল্লাহ সাল্লামের কাছে ছিলাম তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন শোনো তোমরা কেমত দিন তোমাদের প্রতিপালককে এইভাবে স্পষ্ট করে দেখতে পাবে যেমন তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ অনুরূপভাবে আরেকটি হাদিসে বলা হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে জান্নাতিরা যখন জান্নাতি প্রবেশ করবে তখন আল্লাহ তালা বরকতময় আল্লাহ তালা বলবেন তোমরা কি চাও আমি তোমাদের জন্য আরও কিছু বেশি দেই তারা বলবে যে আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি আমাদেরকে আপনি জাহান্নাম জান্নাতে প্রবেশ করাননি জাহান্নাম থেকে মুক্তি দেননি তখন আল্লাহ তালা কী করবেন পর্দা সরিয়ে দিবেন যেটাকে আল্লাহর দিদার বলা হয় আল্লাহর চেহারা দর্শন করবে হাড়ঘড়ি একটি সেয়ের মধ্যে কবি বলেন যে হুরে গেলমা যেতনে নেয়ামাত হায়ে তু সবসে বড়া নেয়ামাতে দিদারে তু জান্নাতে যত সুখ যাবতীয় সুখ সামগ্রীর মধ্যে জান্নাতিদের নিকট আল্লাহর দর্শন প্রভুর দর্শন আল্লাহ দিদার সবচেয়ে বেশি প্রিয় হবে সুতরাং আল্লাহকে নিরাকার বলা মানে আল্লাহর উপরোক্ত সিফাত সমূহকে অস্বীকার করার সামিল কোরআন এবং হাদিসের কোথাও নেই যে আল্লাহ নিরাকার তবে কথা পরিষ্কার বুঝে দরকার যে যদি আপনি বলেন যে আল্লাহর আকার কিরূপ এই প্রশ্ন করাই গুনা এই প্রশ্ন করার অধিকার পারমিশন তো আপনাকে দেওয়া হয় নাই করল কারিমের যেখানে যেই শেফাত সমূহ রয়েছে সেইখানে কোরআনকে যদি বিশ্বাস করেন কোরআনের ইমান রাখলে বহু বহু ওইভাবে ইমান রাখতে হবে এর থেকে অগ্রিম প্রশ্ন অধিক থিঙ্কিং আপনাকে পারমিশন দেওয়া হয় না অনুমতি দেওয়া হয় না আপনার জ্ঞান ক্ষুদ্র অমা অতি তুমি মিল্লা কলিলা সামান্যতম জ্ঞান দিয়ে আপনি নিজের ঘাটটাই দেখেন না আপনার ঘরের পিছনেই আপনি দেখেন না আপনি কিভাবে দেখবেন সুতরাং আল্লাহর সাদৃশ্য কোনো বস্তুই নেই তিনি শুনেন তিনি দেখেন যদি আপনি বলেন যে আল্লাহর আকার নেই আল্লাহ নিরাকার তাহলে আপনার আকিদায় গলত আছে এবং আকিদা সংশোধন করতে হবে এবার আসুন আমরা সংক্ষিপ্ত ভাবে বলি যে ইমামগণ বিশেষ করে ইমাম আবু হানিফা আলি রহমা তারা কোন ধরনের কথা বলেছেন আল্লাহ তালার ও সেফাত সম্পর্কে ইমাম আবু হানিফা আলিহ রহমান তিনি বলেন যে আসমা ও সেফাত সম্পর্কে ওই বিশ্বাস রাখতে হবে অর্থাৎ করুল কারিমে যেভাবে আল্লাহ তালা বলেছেন ঠিক ওইভাবেই বিশ্বাস রাখতে হবে যেখানে যেই অঙ্গ প্রত্যঙ্গের কথা উল্লেখ করা হয়েছে বাকি তার কাইফিয়াত কিভাবে তা ব্যক্ত করা যাবে না জি আলোচনাটি লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী আবারও কোনো দর্শে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ আমার তৌফিক ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলা